আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আজকে আরো একটি অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি আরমান স্যার, শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে আছি। তো আজকের এই ক্লাসটিতে আমরা হচ্ছে চ্যাপ্টার 4 এর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো আজকের ইতোমধ্যে তোমাদের আমাদের একটা ক্লাস হয়ে গেছে, সেটা আমি সেক্রেট গ্রুপে আপলোড করেছি, সেখান থেকে তোমরা একটু কষ্ট করে দেখে নাও। আর হচ্ছে আমরা আজকে দ্বিতীয়তম ক্লাসে যা যা শিখবো শিক্ষার্থীরা, আমরা আজকে যা যা শিখবো আমরা ক্লাসে দুইভাবে করার চেষ্টা করবো, একটা হচ্ছে স্ক্রিনে, একটা হচ্ছে বোর্ডের মাধ্যমে। তো দেখো শিক্ষার্থীরা, আমরা যেটা আলোচনা করব আজকে, আমরা যেটা যেটা শিখবো সেটা হচ্ছে HTML সম্পর্কে আজকে একবার বেসিক ধারণা গুলো আজকে দেখবো। তো এরপর হচ্ছে আমরা ট্যাগ, এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট, এই জিনিসগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তারপর HTML এর বেসিক যে স্ট্রাকচার, যে কিভাবে একটা HTML আমরা তৈরি করব সেই গঠনটা শিখবো, এবং HTML এর বিভিন্ন ট্যাগ নিয়ে আমরা আলোচনা করবো, এবং সর্বশেষ হচ্ছে HTML কোডিং নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ এই কয়েকটি জিনিস, এই পাঁচটা জিনিস আজকের ক্লাসে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম, একবার বেসিক আলোচনা ছিল যে ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, URL কি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ডোমেইন কি, IP অ্যাড্রেস কি, সবকিছু আমরা, তারপর ওয়েবসাইটের কাঠামো গুলো আমরা আলোচনা করেছিলাম। যারা এখনো ফার্স্ট আমাদের প্রথম ক্লাসটি দেখো নাই, খুব ভালোভাবে দেখে নিবে। তো প্রথম ক্লাসটি দেখলে আশা করি এই সেকেন্ড ক্লাস নিয়ে তোমাদের তেমন কোনো সমস্যা থাকবে না শিক্ষার্থীরা। তো যাই হোক, আমরা যদি বলছিলাম, তো প্রথমত আমরা আজকে শিখবো হচ্ছে যে আমাদের HTML সম্পর্কে আমরা বেসিক একটা ধারণা নিব। খেয়াল করবে শিক্ষার্থীরা যে HTML জিনিসটি কি। HTML এর পূর্ণ রূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর পূর্ণ রূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা অসংখ্য মার্কআপ ট্যাগ, মনে রাখবে ট্যাগ, ট্যাগের সমন্বয়ে গঠিত একটি ওয়েব পেজ। তাহলে HTML হচ্ছে অনেকগুলো ট্যাগ মিলে, নট এটা কোনো প্রোগ্রামিং না, এটা হচ্ছে একটা মার্কআপ, অনেকগুলো ট্যাগ মিলে এই একটা ওয়েব পেজ তৈরি হয়। একটা ওয়েব পেজের বিভিন্ন অংশ, খেয়াল করবে একটা ওয়েব পেজের বিভিন্ন অংশ ব্রাউজারের মাধ্যমে কিভাবে প্রদর্শিত হবে, তা এই HTML এ মার্কআপ ট্যাগ, এই মার্কআপ ট্যাগটি ব্যবহার করে আমরা এই আমাদের যে HTML এই পুরো কাজটা করে থাকি। তাহলে HTML এর পূর্ণরূপ কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। খুবই ভালোভাবে এই জিনিসটি দেখবে, এটি কিন্তু তোমাদের অনুধাবন কোশ্চেন হিসেবে পরীক্ষায় আসতে পারে শিক্ষার্থীরা। তো দেখো এই HTML এই ধারণাটা সর্বপ্রথম কে দেয়? তো 1989 সালে জেনেভার সার্নে কাজ করার সময় এই ওয়েব পেজ তৈরি করেন। এই যে আমরা ওয়েব পেজটা বর্তমানে দেখছি, যে ইন্টারনেটের মধ্যে যতগুলো ওয়েব পেজ দেখি, এই ওয়েব পেজটা তৈরি করে হচ্ছে টিম বার্নার্স-লি। এই যে এই ব্যক্তিটা হচ্ছে টিম বার্নার্স-লি, যিনি এই তোমার HTML এর ধারণা যিনি দিয়েছিল। তারপর হচ্ছে এবং 6 আগস্ট 1991 সালে অনলাইন ওয়েব পেজ রাখা শুরু হয়, অর্থাৎ অনলাইনে ওয়েব পেজ রাখা শুরু হয়। কিন্তু প্রথমত এই HTML নিয়ে কাজ করছে হচ্ছে 1989 সালে, কিন্তু তোমার অনলাইনে আমার ওয়েব পেজ রাখা শুরু হয় হচ্ছে 1991 সাল থেকে। এবং 1996 সালের ডিসেম্বর মাসে W3C, অর্থাৎ WWW, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আর জেনেভার সার্ন হচ্ছে যে এটা, এই জায়গাটার নাম হচ্ছে জেনেভার, মানে সুইজারল্যান্ডের জেনেভা, সেখানে একটা সার্ন নামে একটা তোমার কি আছে, একটা সংস্থা আছে। তো সেখানে হচ্ছে টিম বার্নার্স-লি যিনি হচ্ছে এই HTML জিনিসটা আবিষ্কার করেন বলা যায়। তো যাই হোক, এরপর থেকে তোমার W3C মানে WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কর্তৃক CSS চালু হয়। CSS একটা প্রোগ্রাম আর কি, বা কোডিং। তারপর হচ্ছে এই যাবৎকালে HTML এর অনেকগুলো ভার্সন বেরিয়েছে, কিন্তু সর্বশেষ ভার্সন যেটি সেটি হচ্ছে HTML5। এটা প্রায় তোমাদের MCQ হিসেবে আসে যে HTML এর সর্বশেষ ফাংশনটির নাম কি। HTML এর সর্বশেষ ফাংশনটির নাম হচ্ছে তোমার HTML5। তো আশা করছি এই HTML ধারণাটা তোমরা মোটামুটি ভাবে ক্লিয়ার হয়েছো শিক্ষার্থীরা। তো তারপর দেখবো আমরা, তারপর আমরা যেটা দেখবো যে ট্যাগ জিনিসটি কি, আজকের আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার বিষয়, এবং ভালোভাবে দেখবে শিক্ষার্থীরা যে হোয়াট ইজ ট্যাগ, ট্যাগ মানে কি। দেখো ট্যাগ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া। কি ভাই কি জুড়ে দেওয়া? যে ট্যাগ হলো অনেকগুলো কিওয়ার্ড। কিওয়ার্ড জিনিসটাকে আমরা জানবো আস্তে আস্তে। তুমি জাস্ট মনে রাখো, ট্যাগ হচ্ছে, যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে, তুমি বলবে যে ট্যাগ হচ্ছে কতগুলো কিওয়ার্ড যেগুলোর উভয় পাশে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এভাবে এবং এভাবে কি থাকে, এই চিহ্ন দ্বারা আবদ্ধ থাকে, আর এই স্ল্যাশ দ্বারা আমরা শেষ করা বুঝাই। এই প্রথমত এটা হচ্ছে শুরুর ট্যাগ, আর এটা হচ্ছে শেষের ট্যাগ। এবং এটা কিভাবে কি করা যায়, আমরা যখন HTML কোডিং শিখবো তখন এই জিনিসগুলো তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তো এই জিনিসগুলো দিয়ে আবদ্ধ থাকে, যেমন HTML শুরু, HTML শেষ, বডি শুরু, বডি শেষ। তো এই জিনিসগুলো হচ্ছে ট্যাগ, আর ট্যাগ হচ্ছে জুড়ে দেওয়া, আর এগুলো হচ্ছে কতগুলো কিওয়ার্ড যেগুলোর পাশে অ্যাঙ্গেল থাকে, এটাকে বলা হয় অ্যাঙ্গেল চিহ্ন। এবার দেখো শিক্ষার্থীরা, ট্যাগ হচ্ছে প্রধানত দুই প্রকার, ট্যাগ হচ্ছে প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে তোমার এমটি ট্যাগ এবং একটি হচ্ছে কন্টেইনার ট্যাগ। আমি আবারও বলছি, একটি হচ্ছে তোমার এমটি ট্যাগ এবং একটি হচ্ছে কন্টেইনার ট্যাগ। আমরা এই দুইটা ট্যাগ সম্পর্কে আলোচনা করব। ভালোভাবে দেখবে যে এমটি ট্যাগ, এমটি ট্যাগ হচ্ছে যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরুর ট্যাগ আছে
কিন্তু ক্লোজিং বা শেষের ট্যাগ নাই, সেগুলাকে ফাঁকা বা এমটি ট্যাগ বলে। আমি আবার বলছি, যে সমস্ত ট্যাগের শুরু আছে কিন্তু কোনো ক্লোজিং বা শেষ ট্যাগ নাই, তাকে বলা হয় ফাঁকা বা এমটি ট্যাগ। যেমন তোমার বিআর, এইচআর, ইমেজ, লিঙ্ক, মেটা, এগুলো হচ্ছে তোমার শুরু আছে কিন্তু কোনো শেষ নাই, শুরুতেই শেষ হয়ে যায় যে ট্যাগ গুলা, সেগুলাকে আমরা বলি এমটি ট্যাগ। আর কন্টেইনার ট্যাগ হচ্ছে যে তোমার যে সমস্ত ট্যাগের ওপেনিং মানে শুরু এবং শেষ দুইটাই আছে, তাকে বলা হয় কন্টেইনার ট্যাগ বা ধারক ট্যাগ। যেমন তোমার HTML বা P, অর্থাৎ তুমি জাস্ট মনে রাখবা যে কয়েকটা, যে এমটি ট্যাগ বিআর দিয়ে আমরা হচ্ছে নিচে নামি, আমরা শিখবো আজকে কি কি ট্যাগের ব্যবহার গুলো আমরা শিখবো। তো খেয়াল করবে যে বিআর, এইচআর, ইমেজ, এই তিনটা সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি, বিআর এবং ইমেজ, এই দুইটা ভালোভাবে মনে রাখবা। তোমাদের MCQ হিসাবেও এই ট্যাগ থেকে কিন্তু কোশ্চেন আসে। কিভাবে কোশ্চেন আসে, যে বলে নিচের কোনটি এমটি ট্যাগ, নিচের কোনটি এমটি ট্যাগ, নিচের কোনটি তোমার কন্টেইনার ট্যাগ, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে শিক্ষার্থীরা। তাই এই এমটি ট্যাগ এবং কন্টেইনার ট্যাগ, এই দুটো জিনিস ভালোভাবে মনে রাখবে। আমি আবারও বলছি, বিআর, এইচআর, ইমেজ, তারপর লিঙ্ক, মেটা ইত্যাদি, এই এই ট্যাগ গুলো শুরু আছে কিন্তু শেষ নাই, এর বাদে তুমি যতগুলো ট্যাগ দেখবা প্রত্যেকটারই শুরু এবং শেষ দুটোই আছে, অর্থাৎ এইগুলা জাস্ট মনে রাখলে তুমি কন্টেইনার ট্যাগ খুব সহজে মনে রাখতে পারবা। তারপর দেখো HTML এর মেইন স্ট্রাকচারটা, HTML এর মেইন স্ট্রাকচারটা একটু ভালোভাবে দেখো, একটু সময় নিচ্ছে শিক্ষার্থীরা। আচ্ছা HTML এর মেইন স্ট্রাকচারটা দেখো একটু ভালোভাবে, তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো, সময় নিচ্ছি। ওকে, সো যেটি বলছিলাম যে HTML এর মেইন স্ট্রাকচারটা আমরা দেখব, যে দেখো আমরা যে কোনো HTML তৈরি করি আমাদের এভাবে মনে রাখতে হবে যে প্রথমত আমরা হচ্ছে HTML শুরু করব এবং সর্বশেষে HTML শেষ করব। তারপর হেড শুরু, হেড শেষ, এরপর এই হেডের ভিতরেই মনে রাখতে হবে যে এই হেডের ভিতরই টাইটেল ট্যাগটা থাকে। আমি আবারও বলছি, হেডের ভিতরে টাইটেল এই ট্যাগটা থাকে, আর তারপর হচ্ছে টাইটেল যখন শেষ হয়ে যাবে হেডের কাজটাও তোমার শেষ, টাইটেল যখন শেষ হয়ে যাবে হেডের কাজটাও শেষ, আর হেডের কাজ যখন শেষ হয়ে যাবে তারপর শুরু হবে বডির কাজ, আর বডির কাজ যখন শেষ হয়ে যাবে তখন শেষ হবে আমার HTML এর কাজ। আমি আবারও বলছি, আমি তোমাদের প্রসেস বাই প্রসেস দেখাচ্ছি এই জিনিসটা, আমি তোমাদের বোর্ডের মাধ্যমে ব্যাপারটা আরো ক্লিয়ার করছি, তাহলে এই ব্যাপারটা আরো সুন্দরভাবে বুঝতে পারবে। যেমন তুমি যে কোনো একটা ওয়েব পেজ তৈরি করো, তোমার প্রথমত যেটা করতে হবে যে লিখতে হবে আগে HTML, HTML এই কথাটাকে লিখতে হবে, লেখার পরে তারপর যেটা করবো হেড, HEAD, হেড, এই কথাটা লিখতেই হবে হেড, তারপর যেটা লিখতে হবে টাইটেল, টাইটেল লেখার পরে এখানে একটা টাইটেল ধর আমরা দিব, আমরা একটা টাইটেল দিব, কি দিব সেটা আমি দেখাবো তোমাদের, টাইটেল, তারপর টাইটেলটা আমরা ক্লোজ করবো, ধরো এখানে ক্লোজ করলাম টাইটেল, এবং ক্লোজ করার সময় একটা হ্যাশ দিতে হয়, মনে রাখবে এই যে স্ল্যাশ দিতে হয়, স্ল্যাশ না হ্যাশ, TLE, টাইটেল, টাইটেল তারপর ক্লোজ। তো টাইটেল শেষ হওয়ার সাথে সাথে আমাদের হেডের কাজটা শেষ হয়ে যাবে, হেডের কাজটা আমাদের শেষ হয়ে যাবে, এবং হেডের কাজ শেষ হয়ে গেলে আমাদের শুরু হবে বডির কাজ, মনে রাখবে হেডের কাজ শেষ হওয়ার সাথে সাথে আমাদের শুরু হবে বডির কাজ। এবার বডিতে মনে করো আমি যা লিখবো সেটা আমাদের স্ক্রিনে প্রদর্শন করবে, বডির মধ্যে আমি যা লিখবো সেটা আমাদের এখানে দেখাবে, একটু সময় নিচ্ছি শিক্ষার্থীরা। আচ্ছা যেটি বলছিলাম, শিক্ষার্থীরা, যে আমরা প্রথমত HTML দিব, তারপর হচ্ছে হেড, তারপর হেডের ভিতরে হচ্ছে টাইটেল, হ্যাঁ টাইটেলের পরে টাইটেল কাজ যখন আমার শেষ হয়ে যাবে আমার হেডের কাজও শেষ, এরপর আমার বডির কাজ শুরু। তো বডির মধ্যে অনেক লেখা আসবে, তারপর বডিটাকে আমরা শেষ যখন করব, বডিটাকে যখন শেষ করব তখন আমার HTML এর কাজও শেষ হয়ে যাবে। তাহলে দেখো আমাদের কোডিং কিভাবে করবো, আমি একবার বেসিক জিনিসটা তোমাদের দেখাই দিচ্ছি, যে আমরা প্রথমত শুরু করব কাজটা, তারপর হচ্ছে হেড লিখবো, তারপর হেডের ভিতরে হবে টাইটেল, তারপর টাইটেল যখন শেষ হয়ে যাবে তখন দেখতে হবে হেড, হেড ক্লোজ করতে হবে, তাহলে হেডের কাজটা শুধুমাত্র টাইটেলের জন্য মনে রাখবে। তারপর যখন হেডের কাজ শেষ তারপর শুরু হচ্ছে বডির কাজ, এবং বডির কাজের বডির মধ্যে আমাদের সবকিছু থাকবে, এবং বডি যখন শেষ হয়ে যাবে আমাদের প্রোগ্রামটাই শেষ হয়ে যাবে। আশা করছি এই বেসিক গঠনটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন যদি দেখবো শিক্ষার্থীরা, সেটি হচ্ছে আমরা অনেকগুলো ট্যাগ নিয়ে তোমাদের একটু দেখাবো, যে দেখো আমরা এখানে অনেকগুলো ট্যাগ দেখতে পাচ্ছি, যেমন HTML হচ্ছে প্রধান ডকুমেন্ট বলা হয়, তারপর বডি ট্যাগটাকে, বডি হচ্ছে মেইন অংশ আমরা বলতে পারি, বডি হচ্ছে মেইন অংশ, আর টাইটেল ট্যাগ আমরা দেই হচ্ছে ডকুমেন্টের নামের জন্য, টাইটেল ট্যাগটা আমরা ডকুমেন্টের নাম দেওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করি। তারপর প্যারাগ্রাফ ট্যাগটা আমরা দেখাবো, যে প্যারাগ্রাফ ট্যাগটার অনেকগুলা বৈশিষ্ট্য আছে,
হ্যাঁ, যদি কিছু মনে না করো তবে একটা অনুরোধ, একটু কষ্ট করে অতীতের সবগুলো ক্লাসের ভিডিও লিঙ্কগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে একটা পোস্টে উল্লেখ করে। অবশ্যই অবশ্যই আমি এটা করছি, আমি আসলে একটু ব্যস্ত ছিলাম। তো ভাই আমি আসলে খুবই দুঃখিত যে এই কয়েকটা দিন একটু ব্যস্ততার কারণে তোমাদের উপর একটু অবিচার হয়ে গেছে। আমি সবকিছু আমি রেডি করছি, আমি কাজ করছিলাম কিছু, যে ছয়টা আমি গদ্য পদ্য এগুলো আলাদা আলাদা করছি, ইনশাল্লাহ পাবে ভাই, আজকেই আমি চেষ্টা করব। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সাবধান ভাই। আচ্ছা, যেটি বলছিলাম যে তোমার ডকুমেন্টের তোমার যেটা বলছিলাম যে নাম দেওয়ার জন্য আমরা টাইটেল জিনিসটা ব্যবহার করি, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ হচ্ছে, প্যারাগ্রাফের অনেকগুলো কাজ আছে, আমি দেখাবো প্যারাগ্রাফের যে যে কাজ আছে, যে একটা প্যারা আকারে দেখাবে, প্যারাটা বাম দিক থেকে ডান দিক থেকে, এখানে পি অ্যালাইন অ্যালাইন নামে একটা ট্যাগ আছে, আমি দেখাবো সবকিছু। তারপর বি দিয়ে হচ্ছে লেখাটাকে মোটা অক্ষর মানে একটু গাঢ় করার জন্য আমরা বি ট্যাগটা ব্যবহার করি, আর ইউ ট্যাগটা হচ্ছে লেখার নিচে দাগ দেওয়ার জন্য আমরা ইউ ট্যাগটা ব্যবহার করি, আন্ডারলাইন ট্যাগ বলা হয় এটাকে। ই মানে ইটালিক, লেখাটাকে একটু বাঁকা করার জন্য, যেমন দেখো এখানে লেখাটা বাঁকা করার জন্য আমরা ইটালিক ট্যাগটা ব্যবহার করি। তারপর H1 to H6, এখানে ছয়টা হেডিং ট্যাগ, এই ছয়টা হেডিং ট্যাগের মধ্যে তোমরা মনে রাখবে যেটা H6 সেটা সবচেয়ে ছোট হয়, এই হেডিংটা সবচেয়ে ছোট হয়, এবং H1 যেটা সেই হেডিংটা সবচেয়ে বড় হয়। ঠিক আছে, এটা তোমাদের প্রায় এমসিকিউ তে আসে যে নিচের কোন সবচেয়ে ছোট ট্যাগ, অনেকে মনে করে যে H1 মনে হয় ছোট, কিন্তু আসলে H1 ছোট না, সবচেয়ে ছোট হচ্ছে H6 আর সবচেয়ে বড় হচ্ছে H1। আচ্ছা, বিগ দিয়ে লেখাকে বড় করে, স্মল দিয়ে ছোট করে, স্ট্রং দিয়ে লেখাটাকে একটু মোটা করে। স্ট্রং এর পরিবর্তে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে তোমার আমরা হচ্ছে তোমার কি করতে পারি, স্ট্রং স্ট্রং এর পরিবর্তে আমরা বোল্ড ট্যাগটাই ব্যবহার করতে পারি। হ্যাঁ, আর স্ট্রাইক স্ট্রাইক ট্যাগটা একটু খেয়াল করবো, স্ট্রাইক মানে হচ্ছে লেখার মধ্যে আমি যদি কাটি, লেখার মধ্যে যদি আমি কাটাকাটি করতে চাই, একটা লেখা লিখছি সেটা মাঝখানে আমি কাটা দিতে চাই, কাটা দাগ দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই কি বলে আমরা এই এই ট্যাগটা আমরা ব্যবহার করবো। ঠিক আছে শিক্ষার্থীরা, তো আশা করছি এই যতটুকু ট্যাগ দেখালাম এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। তো আমি দেখাচ্ছি আরো কিছু ট্যাগ, আমরা আরো কিছু ট্যাগ দেখবো, যে তোমার সাব সাব আর সুপ, এই জিনিসটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। সাব আর সুপ, SUB সাব, দেখো সাব ট্যাগ আর হচ্ছে সুপ ট্যাগ, এই দুটো জিনিস একটু বুঝবা। দেখো এটা আমি এভাবে মনে রাখাই তোমাদের, যে ধরো আমি একটা লেখা লিখলাম যে সাব H2O, H2O ধর্মনের ইনস্ট্রুমেন্ট আছে তারা। আচ্ছা, আর হচ্ছে সুপ, সুপ মানে হচ্ছে ধরো A² + B² তাহলে দেখো মনে রাখবে, এটা এভাবে আমরা মনে রাখতে পারি যে ধরো সুপারম্যান আকাশে উড়ে, হ্যাঁ মনে রাখবো সুপারম্যান উপর দিয়ে উড়ে, এজন্য তো যেহেতু সুপারম্যান উপর দিয়ে উড়ে তাই এই অক্ষরগুলোর এই যে যে সংখ্যাটা সেটা উপরে হয়। সুপ দিয়ে আমরা কোনো অক্ষরের উপর যদি কোনো পাওয়ার দিতে চাই উপরে, তাহলে আমরা সুপ ট্যাগটা ব্যবহার করব। আর সাব ট্যাগটা কখন ব্যবহার করব, সাব মানে হচ্ছে নিচে, সাব মানে অধীন মানে নিচে, মনে রাখবে সাব, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, এটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট। আমরা যখন প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো তখন এই জিনিসটা কিভাবে আমরা প্রোগ্রামিং করি সেটা দেখাবো, বাট আজকে তুমি জাস্ট জেনে নাও যে সাব মানে হচ্ছে নিচে হয়, কোনো সংখ্যা যদি আমি নিচে দিতে চাই তাহলে সেটা সাবস্ক্রিপ্ট বা সাব, আর কোনো যে কোনো যে এই জিনিসটা যদি আমি উপরে দিতে চাই তাহলে সেটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। এটা কিন্তু তোমাদের প্রায় এমসিকিউ হিসেবে আসে যে তোমার সাব সাব মানে হচ্ছে নিচে আর সুপ মানে হচ্ছে উপরে, এই জিনিসটা একটু মাথার মধ্যে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাগ। আচ্ছা, এছাড়াও টেবিল ট্যাগ আছে, তারপর অর্ডার লিস্টে কিছু ট্যাগ আছে, এই তিনটা ট্যাগ তোমরা মনে রাখবা। হ্যাঁ, আমি অর্ডার লিস্টে গেলে এই তিনটা ট্যাগ নিয়ে আলোচনা করব। তারপর টেবিলের কিছু ট্যাগ আছে, এই যে এই যে TH TD TR, এগুলো আমরা আলোচনা করব। এছাড়াও আছে বিআর ট্যাগ, বিআর মানে হচ্ছে এন্টার, মানে লেখাকে নিচে নামানোর জন্য আমরা বিআর ট্যাগ মানে ব্রেক ট্যাগটা আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও আছে এইচআর ট্যাগ, এইচআর ট্যাগ তেমন একটা ব্যবহার আমরা করি না, কিন্তু ইমেজ যে ট্যাগটা আছে যে ট্যাগটা, এই তিনটাই কিন্তু এমটি ট্যাগ। কেন তিনটা এমটি ট্যাগ, কারণ এই তিনটার মধ্যে এই তিনটাকে এমটি ট্যাগ বলা হয় এজন্য, কারণ এগুলো শুরু আছে কিন্তু শেষ নাই। ঠিক আছে, এবং এই যে ছবি, ছবিও একটা এমটি ট্যাগ, আমরা ইমেজ ট্যাগ নিয়ে যখন ছবি যুক্ত করাবো তখন এগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো পরবর্তীতে দেখো শিক্ষার্থীরা আমরা আরো কিছু ট্যাগ দেখবো, যে তোমার এ ট্যাগ, এ মানে হচ্ছে যে আমরা লিঙ্ক হাইপার লিঙ্ক যুক্ত করার জন্য যে ট্যাগটা ব্যবহার করি সেটা হচ্ছে এ, এবং HREF, এই যে এত কিছু লিখলাম কি, এগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আর ফন ট্যাগ, দেখো ফন ট্যাগ এর অনেকগুলো জিনিস আছে, এটা প্রায় তোমাদের অনুধাবন কোশ্চেন হিসেবে আসতে পারে, যে ফন ট্যাগ এর বিভিন্ন অ্যাট্রিবিউট গুলো আলোচনা করো। আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি যে দেখো ফন দিয়ে আমরা হচ্ছে লেখালেখির কাজগুলা করি। এবার দেখো এখানে অনেকগুলো কাজ আমরা করতে পারি ফন ট্যাগ দিয়ে, যেমন সাইজ, লেখার কতটুক বড় হবে বা কতটুক ছোট হবে সেটা ডিপেন্ড করে সাইজের উপর, তারপর কালার, তারপর স্টাইল, তারপর ক্যাপশন, ক্যাপশন হচ্ছে আরেকটা জিনিস, কিন্তু এই তিনটা জিনিস আমরা নির্ধারণ করি। মনে রাখবে ফন্ট ট্যাগ দিয়ে আমরা তিনটা কাজ করে থাকি, লেখার সাইজ, লেখার কালার, লেখার স্টাইল বা ধরন, এই তিনটা কাজ এই ফন্ট ট্যাগের মাধ্যমে আমরা করে থাকি। এটা তোমরা
ভালো মতো মনে রাখবে, কারণ এটা কিন্তু অনুধাবন কোশ্চেনে তোমাদের আসতে পারে যে ফন্টেক দিয়ে আমরা কি কি করতে পারি। তো এখন তোমাদের যেটা দেখাবো খুবই 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 গুরুত্বপূর্ণ, এই যে দেখো এখানে আমরা যেটা দেখছি, আমি আগে বোর্ডে এই জিনিসটা লিখে নিই তোমাদের জন্য আরেকটু ভালো হবে। যে ধরো আমি এখানে লিখলাম যে ফন্ট ফন্ট, তারপর লিখলাম হচ্ছে কালার কালার, তারপর ধরো লিখলাম হচ্ছে রেড, আর ইডি রেড, তারপর একটা অ্যাঙ্গেল ক্লোজ করলাম, তারপর হচ্ছে ধরো এখানে লিখলাম হচ্ছে আরমান, লেখাটার পরে তারপর হচ্ছে ফন্ট একটা আমি ক্লোজ করে দিলাম। তাহলে দেখো তো ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে, আমি তোমাদের বোর্ডে দেখাচ্ছি যে দেখো এখানে আমি অনেক কিছু লিখছি, তো আমি জাস্ট এই ট্যাগটা ব্যাখ্যা করবো যে ট্যাগের মধ্যে কি কি আছে না আছে জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। তো দেখো এখানে আমি যে ট্যাগটা ব্যবহার করেছি এটার নাম হচ্ছে ট্যাগ ফন্ট ট্যাগ, এটার নাম হচ্ছে ট্যাগ, এবং এইটা হচ্ছে তোমার কি বলে স্টার্ট, এটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে ক্লোজিং, এটা হচ্ছে স্টার্ট। আচ্ছা যাই হোক, তো যেটি বলছিলাম যে এটা হচ্ছে ট্যাগ, আর ট্যাগের ট্যাগটাকে আরেকটু বৈশিষ্ট্য মণ্ডিত যেটা করে সেটা নাম হচ্ছে অ্যাট্রিবিউট, এটা নাম হচ্ছে অ্যাট্রিবিউট, মনে রাখবে এটা নাম হচ্ছে অ্যাট্রিবিউট। তারপর ট্যাগ হলো, অ্যাট্রিবিউট হলো, আর এই অ্যাট্রিবিউট মানে হচ্ছে এই ফন্টটা কি কাজ করবে সেটাকে আরেকটু সুন্দর করার জন্য এই অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করে থাকি। এবং অ্যাট্রিবিউটের মধ্যে যেটা ইনভার্টেড কমা আকারে থাকে, খেয়াল করবে অ্যাট্রিবিউটের মধ্যে যেটা ইনভার্টেড কমা আকারে থাকে সেটাকে আমরা বলি ভ্যালু, সেটাকে আমরা বলি ভ্যালু, ভালোভাবে মনে রাখবে। তো এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটা নাম হচ্ছে ভ্যালু, আর অ্যাট্রিবিউট কোনটা, ট্যাগের ট্যাগকে একটু সুন্দর করার জন্য যেটা আমরা ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। আর আমরা যে লেখাটা লিখে থাকি দুইটা ট্যাগের মাঝখানে যে লেখাটা লেখা হয়, যে দুইটা ট্যাগের মাঝখানে যে লেখাটা লেখা হয় সেটাকে বলা হয় এলিমেন্ট, মনে রাখবে সেটাকে বলা হয় এলিমেন্ট। তাহলে এলিমেন্ট কি হয়, এলিমেন্ট হচ্ছে দুই ট্যাগের মানে শুরু এবং শেষ ট্যাগের মাঝখানে যে লেখাগুলা থাকে সেটাকে বলা হয় এলিমেন্ট, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, আর এটা হচ্ছে যে তোমার ওপেনিং ট্যাগ। আশা করছি ট্যাগ জিনিসটা বুঝতে পারছি, তারপর অ্যাট্রিবিউট জিনিসটা বুঝতে পারছি, ভ্যালু জিনিসটা বুঝতে পারছি, এলিমেন্ট জিনিসটা বুঝতে পারছি, এবং হচ্ছে ক্লোজিং ট্যাগ জিনিসটাও আমরা খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছি শিক্ষার্থীরা। তো এই নিয়ে আশা করি কোনো ঝামেলা নাই। তো দেখো একটা ট্যাগের মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট কিন্তু থাকতে পারে, একটা ট্যাগের মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট তোমার থাকতে পারে, আমি দেখাচ্ছি। যেমন মনে করো এখানে মনে করো এই যে ফন্ট ট্যাগটা আমরা ব্যবহার করলাম, ফন্ট 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 ফন্টের মধ্যে আমি অনেকগুলো অ্যাট্রিবিউট দিতে পারি, যেমন মনে করো সাইজ, সাইজ হচ্ছে মনে করো 14, তারপর হচ্ছে কালার COLOR, কালার হচ্ছে মনে করো ব্লু, অ্যাঙ্গেল ক্লোজ। এবার দেখো তো এই যে এই ধরো আরমান লিখলাম, ফন্ট ক্লোজ করলাম, এই ফন্টের মধ্যে কিন্তু আর এই কথাগুলো লেখা দরকার নাই, তাহলে দেখো ফন্টের মধ্যে শুধু ফন্ট দেখলেই হবে। এবার দেখো যেটা বলছিলাম যে এই যে এটা একটা ট্যাগ, এটা হচ্ছে স্টার্টিং বা ওপেনিং ট্যাগ, এটা ট্যাগ মানে ওপেনিং ট্যাগ, তারপর এটা একটা অ্যাট্রিবিউট, এটা একটা অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে ভ্যালু, আবার এখানে কালার একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট, আর হচ্ছে ব্লু, এটা হচ্ছে ভ্যালু, ভ্যালু, আর এলিমেন্ট আগের মতো। এখানে যদি আরো কিছু লিখি তাহলে অনেক কিছু তোমার এলিমেন্ট এলিমেন্ট হিসেবে আসবে, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে দেখো একটা ট্যাগের মধ্যে, আমি আবারও বলছি একটা ট্যাগের মধ্যে অনেকগুলা অ্যাট্রিবিউট এবং ভ্যালু থাকতে পারে, কিন্তু সেগুলা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা স্পেস রেখে ওই ওই জিনিসটা লিখে সমান সমান রেখে ইনভার্টেড কমার মধ্যে ভ্যালুটাকে আবদ্ধ করব। আশা করছি অ্যাট্রিবিউট, ভ্যালু, এলিমেন্ট এগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি তোমাদের আরেকটু ক্লিয়ার করছি, যেমন দেখো এখানে যেটা বলছিলাম যে তোমার এই যে এখানে যদি আমরা এই এই লাইনটার কথা খেয়াল করি তাহলে যেটা দেখবো যে পি হচ্ছে ট্যাগ, অ্যালাইন হচ্ছে তোমার কি বলে আরজিবি কোড, কত এখান থেকে কি প্রশ্ন আসে, হ্যাঁ এটা মাঝে মাঝে কোশ্চেন আসে যে তোমার যে 00009 নাকি জানি আছে, এটা আমি এটা দিব যে কোন কোন কালারের যে কি কি কালার থেকে কি কি রঙের, এটা এমসিকিউ হিসেবে আসে, কিন্তু সৃজনশীলতা আমরা এটা আসে না। হ্যাঁ সৃজনশীলে লাল লাল বললে আমরা রেড লিখতে পারি, হ্যাঁ ব্লু বললে আমরা ব্লু দিতে পারি, তুমি চাইলে কোডিং ইউজ করতে পারো কালারের, কিন্তু এমসিকিউর জন্য সেই কালার কোডটা মনে রাখতে হবে। হ্যাঁ আমি দেখাবো সেটা। আচ্ছা তারপর যেটা বলছিলাম যে তোমার এই যে এটা হচ্ছে ভ্যালু, আর এই যে যে লেখাগুলো আমরা লিখি সেটা হচ্ছে এলিমেন্ট, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আশা করছি এই নিয়ে সমস্যা নাই। তো আমি যদি তোমাদের দেখাই যে আগে আগে এটা যদি দেখাই যে এখানেও দেখো এই যে ফন্ট সাইজ 16, এখানে এই যে এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু,
এভাবে আমাদের অ্যাট্রিবিউট ভ্যালু গুলো চিনতে হবে। এবং এলিমেন্ট ও এলিমেন্ট হচ্ছে দুইটা ট্যাগের মাঝখানে যা থাকে সেটা হচ্ছে এলিমেন্ট, যে লেখাটা আমরা প্রকাশ করবে আমাদের কম্পিউটারের মধ্যে, মানে আমাদের ওয়েব পেজের মধ্যে যেটা দেখাবে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। তারপর দেখো আমি আজকে জাস্ট একটা বেসিক কিছু দেখাবো তোমাদের, কিছু বেসিক কিছু প্রোগ্রাম। যে মনে করো এই লেখাটাই, যে আইসিটি কোচিং সেন্টার, এই লেখাটা আমরা হচ্ছে কি করবো, এইচটিএমএল এর কোডিং এর মাধ্যমে দেখাবো। এবং এটা টাইটেল দেখো, এই যে এখানে যদি একটু খেয়াল করে দেখবে যে এখানে একটা আইসিটি ছোট করে লেখা আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে আবার টাইটেল হিসেবে কাজ করে। তাহলে দেখো আমরা যেটা করব, প্রথমত এইচটিএমএল শুরু করব, তারপর আমরা হেডিং, হেড নামে একটা জিনিস দিব, তারপর টাইটেল। টাইটেল মানে হচ্ছে এই যে এখানে ছোট করে যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছো, এখানে ছোট করে যে লেখাটা দেখতে পাচ্ছো সেটাই হচ্ছে আমাদের টাইটেল। তো দেখো টাইটেল দিব আমি আইসিটি, এবং টাইটেল ক্লোজ করব, এবং টাইটেল ক্লোজ করার সাথে সাথে আমার হেড ক্লোজ হয়ে যাবে। টাইটেল ক্লোজ করার সাথে সাথে আমার হেড ক্লোজ হয়ে যাবে, আর হেড ক্লোজ হয়ে গেলে আমার এরপর হচ্ছে বডি শুরু হবে। তো বডি মানে কি ভাইয়া, আমি এই যে স্ক্রিনে তোমরা যে বড় লেখাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বডির মধ্যে দেখাবে। তো বডি লিখে আইসিটি কোচিং সেন্টার লিখে তারপর বডিটা শেষ করে দেবো, কারণ এটা নর্মাল একটা আমি এসটিএমএল কোডিং করছি। তো এইভাবে করে আমি এসটিএমএল শেষ করব এবং আমার প্রোগ্রাম তৈরি হয়ে যাবে। এই জিনিসগুলো আমি নেক্সট নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালি তোমাদের দেখানোর চেষ্টা করবো, যে তোমরা এই জিনিসগুলো আরো প্রাণবন্ত ভাবে বুঝতে পারো। আজকে তোমাদের জাস্ট হাতে কলমে দেখাচ্ছি, নেক্সট ক্লাসে। আর এই এইচটিএমএল এর কাজগুলো আমরা সাধারণত করেছি নোট প্যাড এর মাধ্যমে, মনে রাখবে নোট প্যাড দিয়ে আমরা এইচটিএমএল এর কাজগুলো করি। তারপর হচ্ছে আমরা আরেকটা ট্যাগ দেখবো, আজকে বেসিক জিনিসগুলো আলোচনা করছি। যে মনে করো এই যে এখানে আমরা অনেকগুলো ট্যাগ দেখতে পাচ্ছি, যে অনেকগুলো জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যে হেডিং ওয়ান, হেডিং টু, হেডিং থ্রি। এখানে আসলে হেডিং ট্যাগ ব্যবহার করে আমরা এইচটিএমএল টা করছি, ঠিক একই ভাবে এইচটিএমএল হেড, তারপর টাইটেল হচ্ছে আইসিটি, আইসিটি টাইটেলটা এখানে দিলাম। তারপর হচ্ছে তোমার এখানে অনেকগুলা হেডিং ইউজ করা হয়েছে, যে তোমার H1, হেডিং 1। আর এখানে লেখাগুলো আমরা এই যে দুইটা ট্যাগের মাঝখানে আমরা লিখে দিছি যে কোন লেখা আমার সেখানে প্রদর্শন করবে, এবং প্রত্যেকটার মধ্যে বিআর বিআর দিছি। বিআর কেন দিছি, কারণ নিচে নামার জন্য আমাদের বিআর ট্যাগটা ব্যবহার করতে হয়। তাহলে দেখো H1 যখন ব্যবহার করছি তখন এখানে এই লেখাটা সবচেয়ে বড় দেখাইছে, H2 যখন ব্যবহার করছি তখন এটা একটু ছোট দেখাইছে, 3 এটা আরো ছোট, 4 এটা আরো ছোট, 5 আরো ছোট, এবং 6 সবচেয়ে ছোট, এবং H7 হয় না, H6 পর্যন্তই হয়। এবং আমার সব লেখা যখন শেষ হয়ে গেছে আমার আর বিআর দেওয়া দরকার নাই। তো তারপর আমি যেটা করেছি, তারপর হচ্ছে আমি বডি, আমি হচ্ছে বডি ক্লোজ করছি, দেখাচ্ছি আমি। তারপর যদি করছি আমি বডি ক্লোজ করেছি, এবং বডি ক্লোজ করার সাথে সাথে আমার এইচটিএমএল ক্লোজ করা লাগছে। এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা শিক্ষার্থীরা এভাবে আমরা কি করতে পারি, আমরা যে হেডিং ট্যাগ এটি দিয়ে আমরা আমাদের যে ওয়েব পেজ সেটি তৈরি করতে পারি। আমরা নেক্সট ক্লাসে একবার প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমরা একবার প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। এবার দেখো এই লেখাটাকে আমি একটু ফুল স্ক্রিন করছি আগে, এটা একটু ভালোভাবে বুঝতে হবে শিক্ষার্থীরা। এটা শেষ করে ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসটা শেষ করে দেবো। তো যেটা বলছিলাম যে এখানে আমরা যেটা দেখবো, যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা অনেকগুলো লেখা লিখছি, যে কেয়াম নলেজ কেয়ার, এটা হচ্ছে বোল্ড আকারে লেখা, এটা নর্মাল লেখা, কিন্তু এই লেখাটা একটু বাঁকা, এই লেখাটা হচ্ছে একটু বাঁকা। আবার এটা নিচে একটা আন্ডারলাইন দেওয়া, এখানে আমি কেটে দিছি। আর এখানে হচ্ছে H2O, এটা হচ্ছে আমরা সাবস্ক্রিপ্ট ব্যবহার করছি, আর এখানে হচ্ছে আমরা সুপার স্ক্রিপ্ট ব্যবহার করছি। এবার দেখো এই টোটাল কাজটা কিভাবে হয়েছে আমি দেখাচ্ছি। যে প্রথমত HTML, তারপর হচ্ছে হেড, তারপর টাইটেল, টাইটেলের মধ্যে হচ্ছে এই যে এখানে যে আইসিটি লেখাটা আছে এটা টাইটেল এখানে আসবে, এবং টাইটেল ক্লোজ হয়ে যাবে, টাইটেল ক্লোজ হওয়ার সাথে সাথে আমাদের হেড ক্লোজ হয়ে যাবে। আর হেড ক্লোজ হয়ে গেলে আমাদের কাজ শুরু হবে বডির কাজ, এবং বডির মধ্যে আমরা যেটি যেটি করবো, যে প্রথমত এই লেখাটা গাঢ় আছে তাই বি, তারপর হচ্ছে আমরা বিআর দিব কারণ লেখাটাকে নিচে নামাইতে হবে। তারপর হচ্ছে তোমার এখানে দেখো এই লেখাটা বাঁকা, তাই আমরা এখানে আই ট্যাগ ব্যবহার করছি, ইটালিক ট্যাগ। তারপর এই লেখার নিচে একটা আন্ডারলাইন আছে, তাই আমরা এখানে ইউ ট্যাগটা ব্যবহার করছি, ইউ আন্ডারলাইন ট্যাগ। তারপর আবার বিআর, তো এই লেখার মাঝে আমরা কাটিয়ে দিছি। তো কাটার জন্য আমরা হচ্ছে তোমার কোন ট্যাগ ব্যবহার করি, কাটার জন্য আমরা হচ্ছে পি, তোমার স্ট্রাইক ট্যাগটা ব্যবহার করি। আবার আমরা নিচে নামলাম, এবার দেখো H2O এই লেখাটা হচ্ছে মাঝখানে, ভালো মতো মাথায় রাখবে H2O এই লেখাটা হচ্ছে মাঝখানে। দেখো আগের লেখাগুলো হচ্ছে বাম দিক, মানে নর্মালি বাম দিক থেকে শুরু হয়, কিন্তু লেখাটা মাঝখানে, যেহেতু লেখাটা মাঝখানে সেহেতু এখানে আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হবে, যেটা নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, মানে পি ট্যাগ, এবং লিখতে হবে অ্যালাইন। অ্যালাইন হচ্ছে একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ অ্যালাইন, যেহেতু লেখাটা মাঝখানে সেহেতু আমাদের এখানে লিখতে হবে সেন্টার, সেহেতু আমার এখানে লিখতে হবে সেন্টার। তারপর ইনভার্টেড কমা দিয়ে অ্যাঙ্গেলটাকে ক্লোজ করবো, এটা আমাদের আগে করতে হবে, নতুবা এই লেখাটা মাঝখানে দেখাবে না। তারপর যদি করবো, তারপর লিখবো H, তারপর দেখো 2 যেহেতু এখানে মাঝখানে, মানে 2 যেহেতু নিচে, তাই আমাদের এখানে সাবস্ক্রিপ্ট একটা ব্যবহার করতে হবে, যেহেতু 2 টা নিচে, তো সাব দিয়ে 2 দিয়ে সাবটাকে ক্লোজ করব, এবং লিখতে হবে O, তারপর P আমাদের ক্লোজ করতে হবে। তো এভাবে আমরা এই H2O লেখাটা লিখতে পারি। আমি বোর্ডে ব্যাপারটা আরেকটু ক্লিয়ারলি তোমাদের দেখাচ্ছি, একটু ভালো মতো দেখবে। যে দেখো
যে H2O, H2O, তাহলে আমাদের প্রথমে H লিখবো। হ্যাঁ, H লেখার পরে তোমার সাথে সাথে একটা ট্যাগ দিতে হবে যে সাব, কারণ H এর পরেই জিনিসটা আসছে সাব। তারপর দিয়ে তারপর টু, তারপর হচ্ছে তোমার আবার সাব ক্লোজ করে তারপর লিখতে হবে ও। তো এভাবে আমাদের H2O এই লেখাটা আমাদের এই কোডিং এ এভাবে লিখতে হবে, যে H তারপর সাব কথাটা লিখে তারপর এই জিনিসটা লিখতে হবে। ঠিক একই ভাবে আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ারের কথা চিন্তা করি, a প্লাস বি হোল স্কোয়ার মানে উপরে স্কোয়ার, তাহলে দেখো এটা হচ্ছে আমরা সুপ ট্যাগ ব্যবহার করব। কিভাবে করব দেখো, তাহলে আমরা প্রথমে আগে যেটা করব যে a প্লাস বি আগে দিব, a প্লাস বি আগে দিব। দেওয়ার পরে আমরা তো কোডিংটা দেখাচ্ছি, a প্লাস বি দেওয়ার পরে লিখতে হবে সুপ, s u p, সুপ মানে উপরে সুপ সুপ। তারপর যদি করব তারপর লিখবো হচ্ছে টু, তারপর হচ্ছে সুপটা আমরা ক্লোজ করে দেবো। এই জিনিসটাকে আমরা এভাবে দেখাতে পারি শিক্ষার্থীরা। তো আশা করছি সাব এবং সুপ তোমরা খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছো। তাহলে এই এই প্রশ্নটার মধ্যে যদি দেখাই তোমাদের, এই প্রশ্নের মধ্যে যদি দেখাই যে দেখো এখানে হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার, এই লেখাটা যেহেতু ডান দিক থেকে, যদি কোনো লেখা ডান দিক থেকে থাকে তাহলে আমাদের হচ্ছে পি অ্যালাইন রাইট, এই কথাটা লিখতে হবে। রাইট লিখে এ প্লাস বি, তারপর হচ্ছে সুপ, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে তোমার এই যে সুপ টু মানে হচ্ছে কি জানো, যে তোমার এ প্লাস বি এর পরে হচ্ছে এই স্কোয়ারটা। তো ব্র্যাকেট এ প্লাস বি, তারপর সুপ, সুপ মানে হচ্ছে উপরে হবে লেখাটা, টু লেখাটা উপরে হবে, এবং আমরা পিটাকে ক্লোজ করে দেবো। এবং পিটা ক্লোজ করার পরে আমাদের বডি ক্লোজ হয়ে যাবে এবং স্টেবল ক্লোজ করে দেবো। তো এভাবে আমরা এই নর্মাল লেখালেখির কাজটাকে আমরা প্রোগ্রাম হিসেবে করতে পারি। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছো। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে একসাথে তিনটা প্রোগ্রাম দেখার চেষ্টা করব, লিস্টিং এবং কিভাবে ছবি যুক্ত করে এবং কিভাবে হাইপারলিংক যুক্ত করে, এই তিনটা কাজ আমরা নেক্সট ক্লাসে ভালোভাবে বুঝে বুঝে করার চেষ্টা করব। তো যাই হোক শিক্ষার্থীরা, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করছি আজকের একবার বেসিক, আজকে জাস্ট আমি লেখালেখির কাজগুলো এবং যে বেসিক গঠনগুলো এবং ট্যাগ, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট, এলিমেন্ট, এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। তো আজকে আচ্ছা তাহলে একটু দেখি, একজন কোশ্চেন করছে সিফাত ভাই, এইটা কিবোর্ডে কিভাবে উঠাবো। তোমার দেখবা যে এখানে হচ্ছে যে তোমার অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল চিহ্নটা আমি যদি দেখাই, যে তুমি যেভাবে দেখাইছো কিবোর্ডে এই যে অ্যাঙ্গেল, এই চিহ্নটা এভাবে আমরা উঠাবো আর কি। সাব, এই যে এই অ্যাঙ্গেলটা আমরা এভাবে দিব। কিন্তু সাব সাব যেটি বলছিলাম, এই যে আমি দেখাচ্ছি তোমাকে আবারও, যে এইচ টু এই লেখাটা নিচে আছে, কিন্তু যেটি বলছিলাম নিচে, আর নিচে যেহেতু আছে সেহেতু আমরা যে সাব ট্যাগ দিয়ে তারপর টু, তারপর আবার সাবটাকে ক্লোজ করতে হবে, তারপর ও, এভাবে আমরা এই জিনিসটাকে নিচে দেখাবো, নিচে উপরে দেখাবো আর কি। নিচে উপরে দেখানোর জন্য আমরা সাব এবং উপরে উঠানোর জন্য এই সুপ ট্যাগটা ব্যবহার করি। ঠিক আছে, আমি প্র্যাকটিক্যালি নেক্সট ক্লাসে দেখাবো, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। ঠিক আছে, তো যাই হোক শিক্ষার্থীরা, আশা করছি এই দুটো জিনিস খুব সুন্দর ভাবে তোমরা বুঝতে পারছো। অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে ক্লাসটি করার জন্য। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আসসালামু আলাইকুম।